নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী। শুরু করছি সেরা দশ, আর শুরুতেই চোখ রাখবো দেশের খবরে। অভিষেকের মেগা রোড শো এর আগের দিনই ত্রিপুরায় গ্রেফতার শায়নী ঘোষ। হিট অ্যান্ড রান মামলায় খুনের চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করলো ত্রিপুরা পুলিশ। আগরতলা মহিলা থানায় দীর্ঘক্ষণ জেরার পর গ্রেফতার। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু। শনিবারই তৃণমূল যুব সভাপতি শায়নী ঘোষের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। উল্টে হিট অ্যান্ড রান মামলায় রবিবার সকালে শায়নীকে তলব করে পুলিশ। আগরতলার হোটেলে হানা দেয় তৃণমূল নেতাদের, বাধার মুখে পড়ে পুলিশ। পরে আগরতলা মহিলা থানায় শায়নীকে নিয়ে যান কুনাল ঘোষ। থানার বাইরে বিক্ষোভ দেখায় বিজেপি। তৃণমূল নেতাদের গাড়ি ভাঙার অভিযোগ। ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। থানায় হেলমেট পরে ঢুকে বিজেপির কর্মীরা তাণ্ডব চালায় বলেও অভিযোগ উঠেছে। অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে শায়নীকে, ত্রিপুরা সরকারকে ধিক্কার কুনাল ঘোষের। এদিকে শায়নীর গ্রেফতারের পর কর্মসূচি পরিবর্তন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরায় তৃণমূল কর্মীদের পাশে দাঁড়াতে আজ রাতে যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগামীকাল যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল 9:30 বিমানে তিনি ত্রিপুরা যাচ্ছেন। ত্রিপুরায় তৃণমূল কর্মীদের উপর ক্রমাগত হামলায় সোচ্চার রাজ্যের পরিবহন মন্ত্রী ফেরাদ হাকিম। গণতান্ত্রিক পথেই ত্রিপুরা জয় করবে তৃণমূল দাবি ফেরাদের। এরা আমাদের উপর অত্যাচার করছে, কিন্তু আমরা গণতান্ত্রিক পথেই যাব এবং গণতান্ত্রিক পথেই ত্রিপুরা জয় করে দেখিয়ে দেবো। কালকে অভিষেক যাচ্ছে, আমরা সবাই এটা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গে পরিবর্তনের জন্য দীর্ঘ আন্দোলন করে অনেকবার মার খেয়েছেন, অনেকবার রক্তক্ষয় হয়েছে, আমাদের অনেক ছেলে মারা গেছে, কিন্তু পরিবর্তন এসেছে। ওরা পশ্চিমবঙ্গে বলে গণতন্ত্র নেই, গণতন্ত্র ডবল ইঞ্জিনের জায়গায় যেখানে বিজেপি থাকে সেখানে নেই, পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ওপর হামলার অভিযোগ অস্বীকার রাজ্য বিজেপি নেতৃত্বের। বিরোধী রাজনীতি করতে গেলে একটু তো সহ্য করতেই হবে, কটাক্ষ দিলীপ ঘোষের। আমি তো দেখলাম যে বসে সব দিব্যি গান গাইছিল, নাচছিল, আবার গণ্ডগোল করতে গেলো। পাশ দিয়ে বাইক গেলো গণ্ডগোল, পাশ দিয়ে মাইক নিয়ে গেলো গণ্ডগোল হয়। এখান তো চারিদিক দিয়ে গণ্ডগোল করছে, আমাদের সভা করতে দেয় না, মাইকে তার কেটে দেয়। ও তো এইটুকুতে মন খারাপ হলে কি করে হবে? বিরোধী রাজনীতি করতে গেছেন, একটু সহ্য করুন। নির্বাচনে ত্রিপুরায় প্রার্থী দিতে পারছে না তৃণমূল দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তার দাবি, ত্রিপুরায় বিজেপির বিরোধী যদি কেউ থেকে থাকে তা সিপিএম তৃণমূল নয়। ত্রিপুরাতে প্রার্থী দিতে পারছে না, শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ থেকে বাস ভরে ভরে লোক নিয়ে গিয়ে অভিষেক ব্যানার্জির মতো তাদের মতে সকল বিরাট নেতার জনসভাতে 500 লোক করতে পশ্চিমবঙ্গ থেকে লোক নিয়ে যেতে হচ্ছে। তো স্বাভাবিকভাবেই ত্রিপুরাতে অভিষেক ব্যানার্জি যাচ্ছেন না, মমতা ব্যানার্জি যাচ্ছেন না, এগুলো কোনো এফেক্ট নেই। ত্রিপুরাতে যদি সত্যি কথা বলতে বিজেপির কেউ বিরোধী থাকে তাহলে হচ্ছে সিপিএম, তৃণমূল কংগ্রেস নয়। এবং এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে চলেছি, বিল তৈরি হতে থাকে, বাতিলও হয়, আবার ফিরে আসবে, আবার তৈরি করা হবে, তাতে দীর্ঘ সময়ও লাগবে না। কৃষি আইন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সাংসদ সাক্ষী মহারাজ। বিজেপি সাংসদের এহানো মন্তব্যে গেরুয়া শিবিরের ষড়যন্ত্রের আভাস পাচ্ছে রাজনৈতিক মহল। বিল তো বনতে রহতে হ্যায়, বিগড়তে রহতে হ্যায়, বাপস আ জায়েঙ্গে, দোবারা বন জায়েঙ্গে, কোই দের নেই লাগতি হ্যায়। লেকিন मैं तो मोदी जी का हृदय से धन्यवाद करूंगा कि उन्होंने बहुत बड़े मन का बड़े दिल का परिचय दिया कि उन्होंने बिल और राष्ट्र में से राष्ट्र को चुना और जिन लोगों के गलत मंसूबे थे, जो मंचों से नारे लगा रहे थे खालिस्तान जिंदाबाद, पाकिस्तान जिंदाबाद, मुझे लगता है उसके ऊपर एक अच्छा प्रहार किया है। এবার দাবি আদায় করতে সরব আন্দোলনকারী কৃষকরা। সংবিধান মেনে নয়া কৃষি আইন বাতিল সহ ন্যূনতম সহায়ক মূল্য আইন ও তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি তুললেন কৃষকরা। শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 নয়া কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেছিলেন এবং তার সংবিধান মেনে বাতিল করার কথাও বলেছেন। তবে কৃষি আইন সংবিধান মেনে বাতিল না হলে এই বিক্ষোভ চলবে বলে জানিয়ে দিয়েছেন কৃষক সংগঠনগুলি। পাশাপাশি তাদের দাবি, কৃষি আয় সুনিশ্চিত করতে কেন্দ্রকে ন্যূনতম সহায়ক মূল্য আইন আনতে হবে। এছাড়া এক বছরের বেশি সময় ধরে চলা আন্দোলনে অংশ নিতে গিয়ে একাধিক সময়ে কৃষকদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করা হয়েছে, সব মামলা বাতিল করার দাবিও তুলেছেন আন্দোলনকারীরা।
মন্ত্রিসভায় রদবদল মরু রাজ্যে, নতুন মন্ত্রী হলেন 15 জন। শনিবার সব মন্ত্রীকে ডেকে ইস্তফা চেয়ে নেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। রবিবার মোট 30 জন রাজভবনে শপথ নেন, তাদের মধ্যে 15 জন নতুন মুখ। কার্যত অর্ধেক মন্ত্রিসভায় নতুন মুখ। মন্ত্রিসভায় শপথ নেওয়া নতুন মন্ত্রীদের মধ্যে অন্তত 5 জন সচিন পাইলট শিবিরের, হেমারাম চৌধুরী, রমেশ মিনা, বিশ্ববেন্দ্র সিং এর মতো সচিন ক্যাম্পের নেতাদের ক্যাবিনেটে নেওয়া হচ্ছে। এদের মধ্যে বিশ্ববেন্দ্র ও রমেশ আগে মন্ত্রী ছিলেন। গত বছর জুলাইয়ে এই দুই মন্ত্রীকে সরিয়ে দেওয়া হয়, জানিয়ে ক্ষোভ উগড়ে দেন সচিন। রাজস্থানে ভোট এখনো 2 বছর বাকি রয়েছে। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সচিন শিবিরের গুরুত্ব বাড়ার ইঙ্গিত ছিল, সেই মতোই মন্ত্রিসভায় রদবদল। ভারসাম্যযুক্ত মন্ত্রিসভা পুনর্গঠনের পর সচিন জোরের সঙ্গে বলেন, দলের মধ্যে কোনো দল নেই, গান্ধীদের নেতৃত্বে কাজ করবেন সকলেই। এমনটাই জানিয়েছেন অশোক গেহলট। তিনি বলেন, যারা নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেননি রাজ্য শাসনে, তাদের অবদানও কিছু কম নয় মন্ত্রীদের থেকে। 2023-এ রাজস্থানে ভোট, বিজেপির বিরুদ্ধে জয় নিশ্চিত করে ক্ষমতায় প্রত্যাবর্তনের লক্ষ্য নিয়ে এখন থেকেই রণকৌশল সাজাচ্ছে কংগ্রেস। সচিন এদিন স্পষ্ট করে দেন, উপজাতি, দলিত এবং মহিলাসহ সব রাজ্যের সমস্ত অংশকে সমান প্রতিনিধিত্বের অধিকার দেওয়া হবে। আর একবার জানিয়ে রাখবো আপনাদের, মন্ত্রিসভায় মরু রাজ্যে মন্ত্রীদের শপথ, 15 জন মন্ত্রীর শপথ, 2023-এ রাজস্থানে ভোট এবং বিজেপির বিরুদ্ধে জয় নিশ্চিত করে ক্ষমতায় প্রত্যাবর্তনের লক্ষ্য নিয়ে এখন থেকেই রণকৌশল সাজাচ্ছে কংগ্রেস। সচিন এদিন স্পষ্ট করে দেন, উপজাতি, দলিত এবং মহিলাসহ রাজ্যের সমস্ত অংশকে সমান প্রতিনিধিত্বের অধিকার দেওয়া হবে। এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখতে চলেছি, গুরু নানকের জন্মদিনের দিন প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন কৃষি আইন প্রত্যাহার করা হবে। সেই মতো আগামী বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে 3টি কৃষি আইন প্রত্যাহারের প্রস্তাব পাশ করা হতে পারে। তারপরে শীতকালীন অধিবেশনে সংসদে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হবে কালা কৃষি আইন। প্রায় 1 বছর ধরে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালাচ্ছেন কৃষকরা। কৃষকরা আগেই জানিয়েছেন, সংসদে কৃষি আইন প্রত্যাহারের প্রস্তাব পাশ না হলে তারা আন্দোলন প্রত্যাহার করবেন না। পাশাপাশি ফসলের ন্যায্য মূল্যের দাবিতেও অনড়তারা। এই পরিস্থিতিতে কৃষি আইন বিষয়ে উদ্যোগী হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। পুরো বিষয়টির ওপর নজর রেখেছেন তিনি। ইউনাইটেড কৃষক মোর্চা কৃষি আইন প্রত্যাহারের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। ফের বিতর্কের শীর্ষে কাঙ্গনা রানাওয়াত, এবার শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য। কাঙ্গনার টুইট, খালিস্তানিদের মশার মতো পিষে মেরে ফেলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর সাহস ও উদ্যমকে কুর্নিশ জানান তিনি। তিনি লেখেন, বর্তমান শিখ সম্প্রদায়কে রুখতে ইন্দিরার মতো একজন শক্তিশালী নারীকে প্রয়োজন। অকালি নেতা মনজিন্দার সিং কাঙ্গনার নামে মামলা করেছেন, শিখ সম্প্রদায়ের ভাবমূর্তিকে ভুলুণ্ঠিত করেছেন অভিনেত্রী, অভিযোগ অকালি নেতার। দিল্লি শিখ গুরুদ্বারার কমিটির মন্তব্য, উদ্দেশ্য নিয়ে এই মন্তব্য করেছেন কাঙ্গনা। পদ্মশ্রী পাওয়ার পর গান্ধীজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন, কালা কৃষি আইন প্রত্যাহারের পরেও বিতর্ক বাধান। আন্দোলনকারীদের শাস্তির দাবি তোলেন, আইন প্রত্যাহার করা উচিত নয় বলেও মন্তব্য করেন কাঙ্গনা রানাওয়াত। সময় এখন ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর। এবার চোখ রাখবো বাংলার খবরে। দীর্ঘ 2 বছর পর ফের ইডেন গার্ডেন্সে ফিরছে আন্তর্জাতিক ম্যাচ। টি-20 সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। সিরিজ জিতে গেলেও এই ম্যাচ জিতে কিউইদের হোয়াইট ওয়াশ করাই প্রধান লক্ষ্য ভারতীয় দলের। একই সঙ্গে দলের শক্তিও পরীক্ষা নিরীক্ষা করে নিতে চান রাহুল দ্রাবিড়। টসে জিতে ইডেনে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। এদিন দলের জোড়া পরিবর্তন, লোকেশ রাহুল ও রবীন্দ্রচন্দ্রন অশ্বিনকে বিশ্রাম দেওয়া হয়েছে। সেই জায়গায় দলে এলেন ঈশান কিশান ও যুজবেন্দ্র চাহাল। ভারত নিউজিল্যান্ড ম্যাচের জন্য অতিরিক্ত ট্রেন চালাবে পূর্ব রেল। মূলত ম্যাচ ফেরত দর্শকদের বাড়ি ফেরা নিশ্চিত করতে রেলের এই উদ্যোগ। হাওড়া থেকে বর্ধমান লাইনে ট্রেন 2টি ছাড়বে।
পাশাপাশি রবিবার রাতের দিকে সক্রিয় থাকবে চক্র রেলও। ইডেন লাগোয়া প্রিন্সেপ ঘাট ও বিবাদীবাগ স্টেশন থেকে দুটি বিশেষ ট্রেন ছাড়বে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে হাওড়া বর্ধমান স্পেশাল ট্রেনটি ডানকুনি হয়ে যাবে। হাওড়া স্টেশন থেকে ট্রেনটি রাত 12:30 ছাড়বে, 12:52 সেটি ডানকুনি ঢুকবে। অন্য ট্রেনটি হাওড়া থেকে ব্যান্ডেল হয়ে বর্ধমান যাবে। এই ট্রেনটিও রাত 12:30 ছাড়বে, রাত 1:29 নাগাদ ব্যান্ডেল স্টেশন পৌঁছবে। একই সঙ্গে প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে রাত 11:00 প্রথম ট্রেন বারাসাতের উদ্দেশ্যে রওনা দেবে, গন্তব্যে পৌঁছবে 12:15। অন্য আরেকটি ট্রেন বিবাদীবাগ স্টেশন থেকে বারুইপুরের উদ্দেশ্যে রওনা দেবে। পাশাপাশি হাওড়া পাশকুড়া লোকাল ট্রেন রাত 10:25 পরিবর্তে 10:45 হাওড়া স্টেশন থেকে ছাড়বে। অন্যদিকে কলকাতা মেট্রো রেলও রাতের দিকে স্পেশাল দুটি রেক চালাবে। ইডেন ফেরত দর্শকরা কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের দিকে বিশেষ জোড়া মেট্রো পরিষেবা পাবেন। স্কুলের সময়সীমা নিয়ে নতুন বিজ্ঞপ্তি মধ্য শিক্ষা পর্ষদের। এবার সপ্তাহের প্রতিদিন নয়, বার ভাগ করে ক্লাসের সিদ্ধান্ত। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সেখানে বলা হয়েছে 10 ও 12 ক্লাস হবে সোম বুধ শুক্র, 9 ও 11 ক্লাস হবে মঙ্গলবার ও বৃহস্পতিবার, শনিবার কোনো ক্লাস হবে না। ক্লাসের সময়সীমাতেও কিছু বদল আনা হয়েছে। সকাল 10:50 ক্লাস শুরু হবে, চলবে বিকেল 4:30 পর্যন্ত। দার্জিলিং ও কালিম্পংয়ে ক্লাস শুরু হবে সকাল 9:30, স্কুল ছুটি হবে দুপুর 3:00। বিজেপির জাতীয় মুখপাত্র করা হলো প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষকে। খাঁকি পোশাক ছেড়ে 2019 বিজেপিতে যোগ দিয়েছিলেন ভারতী। 19 লোকসভা এবং 21 বিধানসভা দুবারই লড়েছিলেন বিজেপির হয়ে, কিন্তু বাংলার রাজনীতিতে সাফল্য আসেনি। প্রথমবার দেব, দ্বিতীয়বার হুমায়ুন কবিরের কাছে হার মানতে হয় তাকে। তারপর থেকে দলের প্রচার বা কর্মসূচিতে খুব একটা দেখা যায়নি তাকে। তবে দলের একনিষ্ঠ কর্মী সমর্থক হিসেবে তার পরিচিত ছিল। এবার তারই পুরস্কার পেলেন ভারতী। একসময় দাপিয়ে বেরিয়েছেন জঙ্গলমহলে, তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গলমহলের মা সম্বোধনের পর বিতর্কে জড়ান। তার বিজেপিতে যোগ বঙ্গ রাজনীতিতে সাড়া ফেলে দেয় রীতিমতো, ফের ভেসে উঠলেন ভারতী। প্রধানমন্ত্রী হিসেবে গত কয়েক বছরে গ্রহণযোগ্যতা হারাচ্ছেন নরেন্দ্র মোদী, এমনটাই মনে করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। অটল জমানার সঙ্গে মোদীর জমানার তুলনা এনে এজির পর্যবেক্ষণ, রাজ্যের উপর চাপ তৈরি করতে কেন্দ্রীয় এজেন্সির এমন অপব্যবহার আগে হয়নি, তার উপর মানুষের আস্থা ছিল, বিরোধীদের মধ্যেও তিনি ছিলেন গ্রহণযোগ্য। এটা দুর্ভাগ্যের যে তাকে জিতিয়ে পুনরায় ক্ষমতায় আনা যায়নি, তবে নিজে বিজেপি পরিবারের হলেও কোনো রাজনৈতিক দলের সঙ্গে নাম জড়াতে চান না তিনি। এজি হওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে নন্দীগ্রাম মামলায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সওয়াল করেছিলেন সৌমেন্দ্রনাথ। তৃণমূলে আস্থা রাখলেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা। জল্পনার অবসান ঘটিয়ে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের নেতা মহিদুল ইসলাম যোগ দিলেন তৃণমূলে। একই সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় 124 জন শিক্ষক শিক্ষিকা তৃণমূলে যোগ দিলেন। এদিন দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের ডায়মন্ড টকিজ মঞ্চে তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তৃণমূলে যোগ দিয়ে মহিদুল ইসলাম স্বীকার করেন, তারা এতদিন যে পদ্ধতিতে দাবি আদায়ের চেষ্টা করে গেছেন সেই পদ্ধতি ভুল ছিল, তৃণমূল তাদের দাবি মেনে নেবেন বলেও আশা তার। শিক্ষক শিক্ষিকাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শনিবার রাতে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হলো ক্যানিংয়ের যুব তৃণমূল নেতা মহরম শেখের। এই ঘটনায় এখনও পর্যন্ত 11 জনকে পাকড়াও করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। স্থানীয় নিকারিঘাটা অঞ্চলের যুব তৃণমূলের সভাপতি ছিলেন তিনি। শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে 1 নম্বর ব্লকের সাতমুখী এলাকায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। মাথায় ও বুকে গুলি লাগে তার। গুরুতর জখম অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে এসএসকেএমে নিয়ে আসা হলে মৃত্যু হয় মহরম শেখের।
সময় এখন ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর। এবার চোখ রাখবো বিদেশের খবরে। এ যেন উলট পুরাণ, কমছে আফ্রিকার করোনা গ্রাফ, যা দেখে বিস্মিত চিকিৎসকরা। কোভিড টিকার অপ্রতুলতায় বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন আফ্রিকায় করোনা বাড়বে ঝড়ের গতিতে, কিন্তু তা না হয়ে কমছে করোনা সংক্রমণ। গত চব্বিশ ঘন্টায় জিম্বাবুয়েতে কোভিডে সংক্রমিত হয়েছেন মাত্র 33 জন। চিকিৎসকদের যুক্তি, অ্যান্টিবডি তৈরি হয়েছে আফ্রিকাবাসী, তাই কমছে সংক্রমণ, কমেছে মৃত্যুও। হু জানিয়েছে গত জুলাই থেকে নিম্নমুখী সংক্রমণের গ্রাফ, তবে সতর্ক থাকতে টিকাকরণ ও কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসার অভাবে ধুঁকছে আফগানিস্তানের সরকারি হাসপাতালগুলি। তালিবান ক্ষমতায় আসার পর পরিস্থিতি শোচনীয় হয়েছে আরও। বছর 50-এর নাজিয়া সিরিন, যার জ্বলন্ত দৃষ্টান্ত, মধ্য বয়সী এই আফগান বধূর স্বামী বিস্ফোরণে মারা যান 3 বছর আগে। সংসারে মেয়ে প্রায় সব, তবে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সে। চিকিৎসার খরচ বইতে তাই নিজের লস্করগাহের হাসপাতালে সাফাই কর্মীর কাজ নিয়েছেন নাজিয়া। মাসে যে রোজগার হয় তা দিয়েই চালান চিকিৎসার খরচ। নাজিয়ার কাতর আর্জি, তার টাকার প্রয়োজন, কেউ পাশে দাঁড়ায়। যদিও ব্রিটেন জানিয়েছে মানবিক সাহায্যে আফগানিস্তানের পাশে আছে তারা। কত জিরাফ চলেছে সাফারিতে, গুপি গাইন বাঘা বাইন ছিল হাতি, আর তানজানিয়ায় জিরাফের পাল, ফারাক যায় এখানেই। করোনার কালবেলা কাটিয়ে গা ঝেড়ে দর্শকদের জন্য খুলেছে ইউটোপিয়ায় সাফারি পার্ক। শুরুতেই নজর কাড়ল কয়েকশো জিরাফের পাল, ছেলে মেয়ে নিয়ে সপরিবারে ওদের পথ চলাতেই আনন্দ। পিছুতার নেই, ঘরের মায়া নেই। সাফারি পার্কের ডিরেক্টর এক্স মারানু জানান, তার 20 বছরের চাকরি জীবনে এত জিরাফ একসঙ্গে তিনি প্রথম চাক্ষুষ করলেন। ফি বছর প্রাক শীতে তানজানিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের টানেই জিরাফ আসে। এবছর অতীতের রেকর্ড ভেঙে একসঙ্গে কয়েকশো জিরাফের পাল সত্যি নজর কেড়েছে দর্শকদের, জানালেন মারান্টু। দীর্ঘ 50 বছর পর ফের চালু হল ওকে হ্যাম্পটনের রেল পরিষেবা। ইংল্যান্ডের ডেভন শহরের এই রেলপথ বন্ধ হয় 1972-এ। ট্রেন লাইনের যান্ত্রিক গোলযোগের কারণে ছেদ পরে পরিষেবায়। শুধু রবিবার চালু ছিল ট্রেন যাত্রা। 1997-এর পর সেটিও বন্ধ হয়ে যায়। এরপর সরকারি উদ্যোগে লাইন মেরামতি করে ফেরি ট্রেনের ফিসেল শুনল ওকে হ্যাম্পটন। আবার বছর 50 পর রেলযাত্রা শুরুতে ড্রাম বাজিয়ে গান গেয়ে যাত্রীদের স্বাগত জানালেন গ্রেট ওয়েস্টার্ন রেলের কর্মীরা। নস্টালজিয়ায় মোড়ে শীতের দুপুরে মিঠে রোদ মেখে পাহাড় জঙ্গল পেরিয়ে চলুক কুঝিকঝিক। এক দুই নয়, 12,000 সুরকার ও শিশু অর্কেস্ট্রা বাদকের নিয়ে মঞ্চস্থ হলো সঙ্গীত উৎসব। শনিবার ভেনেজুয়েলায় ন্যাশনাল সিস্টেম অফ ইউথের এই অনুষ্ঠান বিশ্বের সবচেয়ে বৃহত্তম অর্কেস্ট্রা উৎসব বলে স্থান করে নিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। ঠিক সন্ধে নামার মুখে শুরু হয় অনুষ্ঠান। অর্কেস্ট্রা বাজালেন 12,000 শিল্পী। মঞ্চে হাত নেড়ে তাদের তালে তাল মেলালেন এক তরুণ। হাওড়ায় ওরে ভেনেজুয়েলার পতাকা, সুরো মূর্ছনায় মোহিত হলেন 8 থেকে 80। অনুষ্ঠান শেষে সকলকে অভিবাদন জানানো হয়। এর আগে রাশিয়ায় সেন্ট পিটার্সবার্গে 8,097 জনকে নিয়ে অর্কেস্ট্রা উৎসব হয়, সেই রেকর্ড ভেঙে দিল ভেনেজুয়েলা। ৭৯-তে পা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকার সবচেয়ে বেশি বয়সে হোয়াইট হাউসের মসনদে বসেন তিনি। রবিবার ডেলাওয়্যারের নিজের বাসভবনেই দিনটা কাটান, কেক কাটেন, টুইটে শুভেচ্ছা জানান কমলা হ্যারিস, ন্যান্সি পেলোসি। বাদ ছিলেন না বারাক ওবামাও। বাইডেনের বাড়ির বাগানে খোশ মেজাজে দেখা গেল আমেরিকার প্রাক্তন ও বর্তমানকে। তবে বাইডেন অসুস্থ থাকলেও তাতে উদ্বেগের কিছু নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। সেরা 10 এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।